ইউজ অফ লাইক অ্যালাইক আনলাইক আনঅালাইক লাইক মানে মতো অ্যালাইক মানেও মতো তাহলে এদের মধ্যে হচ্ছে আমরা মাঝে মধ্যে হচ্ছে যে দ্বিধায় পড়ে যাই যে কখন লাইক হবে কখন অ্যালাইক হবে কখন আনলাইক হবে কখন আনালাইক হবে লাইকের আগে একটা নাউন প্রণাউন থাকে পরে একটা নাউন প্রণাউন থাকে অবশ্যই আর অ্যালাইকের আগে অথবা আনঅালাইকের আগে নাউন প্রণাউন দুটা একসাথে থাকে অর্থাৎ নাউন প্রণাউন অ্যান্ড নাউন প্রণাউন এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে রহিম ইজ লাইক করিম রহিম করিমের মতো লাইক তার আগে একটা নাউন পরে একটা নাউন হ্যাঁ রহিম অ্যান্ড করিম আর অ্যালাইক অ্যালাইক তার আগে অ্যান্ড দিয়ে দুটো নাউন একসাথে যোগ করা সো লাইকের আগে একটা নাউন বসে সেমভাবে আন লাইকের আগেও একটা নাউন বসে পরেও একটা নাউন বসে অ্যালাইক আন আগে নাউন দুটো থাকে দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকে বাট আরও একভাবে লাইক আনলাইক ইউজ করা যায় আমরা নাউন বা প্রোনাউন অ্যান্ড দ্বারা যুক্ত করেও তার পরপর লাইক আনলাইক ইউজ করতে পারি কিন্তু মনে হবে যদি আমরা দুটো নাউন প্রনাউন এন্ড দ্বারা যুক্ত করার পর লাইক আনলাইক লিখি তাহলে তারপর পর একটা ইচ আদার যুক্ত করতে হয় আমরা নর্মালি কী জানি নাউন প্রোনাউন অ্যান্ড নাউন প্রনাউন প্লাস অ্যালাইক আনলাইক বাট আমরা কখনো কখনও লাইক আনলাইকে ইউজ করতে পারি দেখো রহিম অ্যান্ড করিম আর অ্যালাইক হওয়ার কথা কিন্তু আমরা বলতে পারি রহিম অ্যান্ড করিম আর লাইক ইচ আদার তার মানে ইচ আদার যদি আমরা যুক্ত করি তখন আমরা লাইক ইউজ করতে পারি অ্যালাইক আনলাইকের পরিবর্তে